আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে মজাদার একটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে বাদাম দিয়ে। তাহলে দেখতে থাকুন। এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, এটা এখন ভেজে নিচ্ছি। কড়াইটা আমি গরম করে নিয়েছি আর সামান্য তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো সুন্দর মতো ধীরে ধীরে ভেজে নিব মিডিয়াম আঁচে। বাদামগুলো আমি ভাজছি আর যতক্ষণ পর্যন্ত বাদামের খোসাগুলো একটু একটু কালো না হয়ে যাবে ততক্ষণ ভাজতে হবে। আর এই ফুটফাট একটু শব্দ হবে, বাদামগুলো মাঝখান থেকে একটু ফেটে যাবে, তখনই ভাববেন আপনাদের বাদাম ভাজা হয়ে গিয়েছে। আর বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ধুয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে ভাজি, বাদামটা একটু ঠান্ডা হলে এভাবে করে একটু প্রেস করবেন, খোসাটা এভাবে ছড়ে যাবে সাথে সাথে। তাহলে এটা হচ্ছে পারফেক্ট বাদাম ভাজা। এভাবে করে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আর বাদামগুলো অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। এখানে চিনি আর সাথে একটু গুড় নিয়েছি। বাদাম যে পরিমাণে নিতে হবে সেই পরিমাণে চিনি নিতে হবে। চিনিটা আমি দিয়ে নিলাম পেনে, আর কোনো পানি অ্যাড করা যাবে না, মিডিয়াম লো হিটে এটাকে গলিয়ে নিতে হবে। নিয়েছি, এটাতে এখন বাদামগুলো ঢেলে দিচ্ছি। সমান করে আমি বিছিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। চিনিটা আমার ভালোভাবে গলে গিয়েছে, মিডিয়াম টু লো আছে এটা করে নিতে হবে। আর এই যে অনবরত নাড়তে হবে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢেলে দিব, আমি এখন ঢেলে দিচ্ছি, বিসমিল্লাহ করে চারিপাশে দিতে হবে। ঠান্ডা হয়ে গিয়েছে, একদম শক্ত হয়ে গেছে মাশাল্লাহ। আর আমি একটু গরম অবস্থায় একটু কেটে নিয়েছিলাম এই জায়গাটা, দেখি যে আমি সুন্দরভাবে ঢেলে নিয়েছি, চারিপাশে আটকে গিয়েছে। আর এটা শুকানো বেশিক্ষণ লাগবে না, সাথে সাথে 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর দেখতে খুবই অসম লাগছে মাশাল্লাহ। তৈরি করে নিলাম মজাদার পিনাট বার, বা এটাকে বাদামের পাপড়িও বলা যায়। তো খুব সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে, আর আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।